সকাল, এখন সময় সকাল 8:15। গত 2 দিন টানা বৃষ্টির পরে আজকে ওয়েদারটা দেখে মনে হলো কোথাও ঘুরে আসি, কারণ আজকে ওয়েদারটা খুবই নাইস একটা ওয়েদার, খুবই সানি। আজকে আমরা বেশ কয়েকটা লোকেশন কভার করব, ইচ্ছে আছে রাতে স্টে করার। আর যথারীতি আমার সফর সঙ্গী হচ্ছে আমার হাজবেন্ড স্বাগত আর আমার ছোট্ট মেয়ে প্রিশা। ছোট্ট করে আমি আমার পরিচয়টা দিই, আমি লক্ষ্মী বলছি মেলবোর্ন অস্ট্রেলিয়া থেকে, আর আমার ফেভারিট হবিগুলোর মধ্যে একটি হলো ঘুরে বেড়ানো আর একটি হলো ছবি তোলা। তাই আজকে ভাবলাম কিছু লাইফ মোমেন্ট আমি ক্যাপচার করবো আর সেটি আপনাদের সাথে শেয়ার করব। আর বাকিটা না হয় যেতে যেতেই বলি, সবচেয়ে মোস্ট ডিফিকাল্ট কাজটা এখনো বাকি, সেটা হচ্ছে আমার মেয়েকে রেডি করা, ইটস কোয়াইট ডিফিকাল্ট। সো গাইস সি ইউ সুন। ফাইনালি আমি আমার মেয়েকে রেডি করতে পেরেছি আর আমরা আমাদের জার্নিটাও স্টার্ট করে দিয়েছি, উই আর সো এক্সাইটেড। আমরা পৌঁছে গেছি লর্নে। লর্ন হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টুরিস্ট টাউন ইন ভিক্টোরিয়া। যারা আসলে ভিক্টোরিয়াতে ঘুরতে আসে তারা একবার হলেও লর্নে আসে। যাই হোক, এখন আমরা আসছি আর্সকিনস ফলসে, যেটা কিনা লর্নের অন্যতম একটি টুরিস্ট। আমরা গাড়িটা এখন পার্ক করেছি এখানে, সেই জায়গাটির নাম হচ্ছে ব্ল্যাঙ্কেট লিফ পিকনিক এরিয়া। এখানে পার্ক করার একটি মাত্র কারণ হচ্ছে এখান থেকে লেমনেট ক্রিক নামে একটা ওয়ে আছে, সেই ওয়ে দিয়ে জাস্ট অল্প কিছুক্ষণ হেঁটে গেলে আমরা পেয়ে যাব আমাদের আর্সকিনস ফলস। সো গাইস লেটস গো। এখন অন দ্য ওয়ে টু আর্সকিনস ফলস। রাস্তাগুলি খুবই ন্যারো, প্লাস সাথে 2 দিন টানা বৃষ্টির কারণে এরকম হয়েছে আসলে। তবে আমি বলবো এত সুন্দর গাছগাছালি দিয়ে ঘেরাই জায়গাটি, কেউ যদি সবুজের মধ্যে হারিয়ে যেতে চান তাহলে এর চেয়ে সুন্দর জায়গা আমার মনে হয় না আর হতেই পারে। ওয়াও, আমি এখান থেকে ফলসের শব্দ শুনতে পাচ্ছি। আমি জানি না এটা ক্যাপচার করা পসিবল হচ্ছে কি না, বাট স্টিল আই হ্যাভ ডাউট যে এই সুন্দর সাউন্ডটা শোনা যাচ্ছে কি না। আমি খুবই এক্সাইটেড, আমার মেয়েও খুব এক্সাইটেড। আমরা ব্যাক করছি কারণ উই মেট সামওয়ান যে আমাদেরকে বললো যে বাচ্চা নিয়ে সামনের দিকে যাওয়াটা খুবই ডিফিকাল্ট হবে, যে কারণে আমাদের ব্যাক করতে হচ্ছে, কারণ আমার বেবি খুবই ছোট, সবে মাত্র হাঁটা শিখেছে আর কি। আমরা ব্যাক করলাম আমাদের কার পার্কিংয়ে, কারণ আর যাওয়া হলো না, কারণ একটু আগে যেটা শুনলাম এখানে 2টা লুকআউট আছে, একটি হচ্ছে ফর সেফটি পারপাস বন্ধ করে দেওয়া হয়েছে আর আরেকটি বাচ্চা নিয়ে যাওয়াটা আসলে কোয়াইট ডিফিকাল্ট, যে কারণে আমরা ব্যাক করেছি। এখন আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি, হোপফুলি ইট উইল বি অ্যামেজিং। আমরা এখন গ্রেট ওশন রোড ক্রস করছি, এটা ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক প্লেস ইন অস্ট্রেলিয়া। এই দিয়ে আমি এখানে 4 বার এসেছি, বাট আমার কাছে মনে হয় এখানে আমি বারবার আসি, এতটা সুন্দর। আসলে এটা সৌন্দর্যটা আসলে আমার মনে হয় না এটা ক্যামেরাতে ক্যাপচার করা পসিবল, চোখে না দেখা পর্যন্ত। Oceans
এটি রিজিওনাল ভিক্টোরিয়ার একটি ছোট্ট কোস্টাল টাউন, এর আশপাশটা আমি একটু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। সো এখানে অনেক ছোট ছোট শপও রয়েছে, আবার পাশেই দেখছি একটা অ্যামিউজমেন্ট পার্কের মতো আছে, এখানে অনেক রাইডস আছে, বাচ্চারা এখানে খুবই এনজয় করে। ওয়াও, ওখানে আবার দেখতে পাচ্ছি যে বাচ্চারা, কিছু বাচ্চা আবার স্কেটিং করছে। এখানকার বাচ্চারা আসলে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির সাথে ইনভলভ। সো এখান থেকে আমরা এখন ডিরেক্ট বিচে চলে যাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি কেপ অটোয়ে লাইট স্টেশনে। আমি ভেতরটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে কাউন্টার, আমরা এখানে টিকিট কেটে ভেতরে ঢুকে যাব। আর কাউন্টারের পাশেই ছোট্ট একটি শপ যেখানে অস্ট্রেলিয়ান সুভিনিয়ার আছে, লাইক ক্যাঙ্গারুস, কোয়ালা, আরও অনেক ধরনের টয়েস, বিভিন্ন ধরনের জিনিস আছে এখানে। এখন অলরেডি আমি কেপ অটোয়ে লাইট স্টেশনের ভিতরে ঢুকে গেছি। সামনেই এখানে দেখতে পাচ্ছেন একটি জাহাজের ভাঙা অংশ এখানে দেখা যাচ্ছে। এটি জাহাজ বা নৌকা আমি জানি না, আসলে খুবই ট্র্যাডিশনাল জিনিসটা দেখতে। এখানে দুটো ফ্ল্যাগ আছে, ডান পাশেরটা হচ্ছে অস্ট্রেলিয়ান ফ্ল্যাগ আর বাঁ দিকেরটা হচ্ছে অ্যাবরিজিনাল ফ্ল্যাগ। এখানে ওরা, অস্ট্রেলিয়ানরা আসলে অ্যাবরিজিনালদের খুবই রেসপেক্ট করে। ওরা আসলে এটা মনে করে যে অ্যাবরিজিনালরা আসলে ওনার অফ ল্যান্ড এখানকার, যে কারণে ওরা রেসপেক্টের সাথে সব ইনস্টিটিউশনে ওরা দুটো ফ্ল্যাগই একসাথে আসলে রাখে। আর এখানে আছে অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু একটি মেটালিক স্কাল্পচার। আমি এখন দাঁড়িয়ে আছি কেপ অটোয়ে লাইট স্টেশনের খুব সামনে, আমার পেছনেই দেখা যাচ্ছে কেপ অটোয়ে লাইট স্টেশন। যদি লাইট স্টেশনের কথা কথাই বলি তাহলে এটা খুবই লেস এক্সপেন্সিভ এক ধরনের নেভিগেশন সিস্টেম, যেটা কিনা সাগরে থাকা ম্যারিনার্সদেরকে তীরে ফিরতে সাহায্য করে। তৎকালীন কলোনিয়াল গভর্নমেন্ট দুইটি লাইট স্টেশন বিল্ড করেছিল, প্রথমটি হচ্ছে নিউ সাউথ ওয়েলসে আর সেকেন্ডটি হচ্ছে এই কেপ অটোয়ে লাইট স্টেশন। যদি স্টিল রানিং লাইট স্টেশনগুলোর কথা বলি তাহলে এই কেপ অটোয়ে লাইট স্টেশনটি হচ্ছে সবচেয়ে পুরনো। 1800 শতাব্দীর দিকে বেশিরভাগ জাহাজই যখন তীরের খুব কাছাকাছি আসা সত্ত্বেও ওরা আসলে খুব কনফিউজড থাকতো যে ওদের অ্যাকচুয়াল ডেস্টিনেশনটা কোন দিকে। ইভেন এমনও সময় গেছে যে ওদের, ওরা তীরের খুব কাছাকাছি আসা সত্ত্বেও ওরা 3 থেকে 4 মাস শুধু ওয়েট করেছে ওদের ডেস্টিনেশনে পৌঁছতে। বাট যখন এই লাইট স্টেশনটি বিল্ড হলো তখন ওদের আসলে এই প্রবলেমটা সলভ হয়ে গিয়েছিলো, যে কারণে ওরা তখন এটার নাম দিয়েছিল বেকন অফ হোপ। আমরা এখন লাইট হাউসের দিকেই যাচ্ছি।
এই মুহূর্তে কে পটোয় লাইট স্টেশনের উপরে আছি দাঁড়িয়ে। আমি আসলে এখানে না উঠলে বুঝতেই পারতাম না যে জায়গাটা এতটা অসাধারণ সুন্দর। আসলে বাইরে থেকে বোঝা যায় না জায়গাটা এতটা সুন্দর। এই লাইট হাউসের পপুলারিটি এখন বর্তমানে অনেকাংশে কমে গেছে, যে কারণে এখানে সর্বশেষ 1994 সালে একটি খুব স্বল্প পাওয়ারের সোলার লাইট প্রতিস্থাপন করা হয়, যেটি কিনা প্রতি 18 সেকেন্ডে 3 বার করে হোয়াইট লাইট ফ্ল্যাশ করে। সো আরেকটি ব্যাপার হচ্ছে এখানে এই লাইট স্টেশনে নাইট স্টে করা যায়, তবে এখানে নাইট স্টে করতে গেলে আগে থেকে বুকিং দিতে হবে। আর এখানে ছোট ছোট কিছু লাইট কিপারদের কটেজ আছে, সেখানে আসলে থাকার ব্যবস্থা। আর এখানকার টিকিট ফিটাও খুব বেশি না, পার অ্যাডাল্ট $19 আর কিডস হচ্ছে পার কিড $9 করে। সো আজকের জন্য আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ, আমরা এখন হোটেলে ব্যাক করছি। এখান থেকে হোটেলে যেতে যেতে প্রায় 1 ঘন্টার মতো লাগবে, কারণ এখান থেকে প্রায় 70 কিলোমিটারের মতো দূর হবে হোটেল। সো রাতে আমরা ওখানেই স্টে করবো। সো আজকের জন্য এখানে প্রিন্সটাউনের এই ছোট্ট মোটেলটিতে কালকে আমরা রাতে এখানে স্টে করেছি। রাতের ওয়েদারটা খুবই সুদিং ছিল, যে কারণে ঘুমটাও খুব ভালো হয়েছে। জায়গাটি বেশ নিরিবিলি। এখান থেকে আমরা আজকে ডিরেক্ট চলে যাব 12 অ্যাপোসেলসে। এখান থেকে মাত্র 2-3 মিনিট ডিস্টেন্স 12 অ্যাপোসেলস। আমি এখন আছি 12 অ্যাপোসেলসে। এটি অস্ট্রেলিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ফ্যাসিনেটিং প্লেস বলা যায়। এখানে প্রচুর টুরিস্ট আসে ইচ অ্যান্ড এভরি ডে, ইভেন কোভিড সিচুয়েশনে এখানে প্রচুর টুরিস্ট আসছে। এখানকার সি শোরে স্ট্যাক হয়ে থাকা লাইম স্টোনগুলো অসাধারণ একটি ভিউ দেয়, ওটাই আমরা এখন দেখতে যাচ্ছি।
মাসেলস। এখানে সি শোরের যে রক ফরমেশন আর 12 অ্যাপোসেলসের যে রক ফরমেশন মোটামুটি সিমিলার। এখন প্রশ্ন হতে পারে তাহলে এটার চেয়ে এটা ডিফারেন্ট কেন? কারণ আমি যতটুকু স্টাডি করে জানতে পেরেছি যে এই রকগুলো আসলে এই সাগরের ঢেউ আর বাতাসের তোড়ে যে আশেপাশের যে নরম লাইমস্টোনগুলো ছিল সেগুলো আসলে ঝরে পড়ে গেছে, ভেঙে পড়ে গেছে আসলে, আর বাকি যে সলিড অংশটা আছে সেটি আসলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর সেটি হলো টুয়েলভ অ্যাপোসেলস। তবে মজার ব্যাপার হচ্ছে টুয়েলভ অ্যাপোসেলসের ইনিশিয়ালি নেম ছিল পিনাকেলস, পরবর্তীতে আসলে এটার নামকরণ করা হয় টুয়েলভ অ্যাপোসেলস। তৎকালীন সময়ে আসলে মার্কেটিং স্ট্র্যাটেজির জন্যে, পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্যে এটির নামকরণ করা হয় টুয়েলভ অ্যাপোসেলস। আর আমি যতটুকু জানতে পেরেছি যে এখানে কখনোই 12টি রক ছিল না, এখানে ছিল 9টি রক। আর 2005 সালে একটি বিলীন হয়ে যায়, এখন সর্বমোট রক আছে 8টি। ফাইনালি উই আর গোয়িং ব্যাক, ইট ওয়াজ অ্যান অ্যামেজিং ট্রিপ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আদারওয়াইজ এটি হয়তো আমার গ্রেট ওশান রোডের একটি মেমোরি হয়ে আমার কাছে থেকে যাবে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আরেকটি, এখানে আমি কাঁচা রাস্তা পেয়েছি অস্ট্রেলিয়াতে, যেটা কিনা খুবই রেয়ার, আমি আগে কখনোই দেখিনি। এখন আমরা এই কাঁচা রাস্তা ধরেই আমরা ফেরত যাব আমাদের বাসায়। সো